বন্ধুরা, এটা হলো বাইন গাছ। বাইন ফুল যেটা হয়, এটা থেকেও অত্যন্ত মধু হয় এবং পরাগায়ন হয় এই ফুল থেকে। আমি একটু নিকট থেকে দেখ, এটা সুন্দরবনের সাগর থেকে হওয়া, সাগরের শামুক যেটা বলে, নদীর বলা যেতে পারে, সাগর বলা যেতে পারে, যেহেতু নদীটা সাগরের সঙ্গে কানেক্টেড। এই হলো শুলাবন, যেটা এটা হলো চিকন শুলা। কিন্তু বন্ধুরা, এমন শুলা আছে যেটা পা দেওয়া যায় না, একটু শামুক, পুরো গাছ জুড়েই এই শামুকগুলো রয়েছে। এই হলো বাইন ফুল। সুন্দরবন জুড়ে বেশ কয়েকটা কষ্টের ধাপ অতিক্রম করতে হয়, তার মধ্যে হলো আপনার একটা হচ্ছে শুলো, যেটা বলে সেটা কেওড়া গাছ থেকে হয় এবং এটা খুবই, দেখতেছেন আপনারা এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেওড়া গাছের শুলো। এটা অত্যন্ত হার্ড, এটা পাই সব জায়গায়, যদি দেখে দেখে না পা দেওয়া যায় পা ক্ষতবিক্ষত হয়ে যাবে, সে আর পরের দিন চলতে পারবে না। এটা পুরো সুন্দরবন জুড়েই এই অবস্থা। এখানে একটু ফাঁকা আছে, যার কারণে এখানে দেখানো সুবিধা হচ্ছে। এই হলো একটা কষ্টের ধাপ। আর দ্বিতীয় হচ্ছে বাঘের আতঙ্ক, এটাও একটা হৃদয়ের কষ্ট বলতে পারেন। এই আতঙ্ক নিয়েই কিন্তু মধু সংগ্রহ করতে হয়।